হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভুনা। তো সামনে রমজানের স্পেশাল, আমি ইজি ওয়েতে খুবই সহজ পদ্ধতিতে আমি সহজ করে রান্না তুলে ধরার চেষ্টা করেছি। আমি সবসময় যেভাবে রান্না করি আমার রেসিপিতে আমি তুলে ধরেছি। তো আমি এখানে কিছু বুট সিদ্ধ মানে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে, তারপর আমি এটাকে সামান্য পরিমাণ হলুদ এবং কি লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এবং কি আবারও সিদ্ধ করার পর ধুয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের ফ্যামিলি বন্ধুবান্ধবের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। তো এখানে আমি কথা বলতে বলতে অনেক কিছুই দেখিয়ে দিয়েছি যে আমার পরিমাণ কতটুকু পরিমাণ আমি পেঁয়াজ রসুন আর আমার কী কী লাগতেছে আমি সেগুলো দেখালাম। আমি একটা এখানে একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে 2টি পেঁয়াজ কুচি আমি নিয়েছি। তো আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব পেঁয়াজের সাথে। তো শুকনো মরিচ ভাজার পর আমি কিছু আদা 4 চামচ হলুন, আদা রসুনের পেস্ট করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব এবং কি কষাবো। আমাকে একটাই কথা আমি সবসময় বলি, যেটা হচ্ছে যে মশলা কষানোর উপরে হচ্ছে মশলা যে কোনো কিছুই এটা 7টা দ্বিগুণ হয়ে যায়। তো এরকম কষাইতে অনেকক্ষণ আমি এটাকে কষাবো। তো দেখতে পাচ্ছেন আমি আদা রসুনটা যখন তেলে ভেজে ভাজা ভাজা হচ্ছে, এখন আমি তার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে কম বেশি করে নেবেন, আপনারা চাইলে যে ঝাল যতটুকু খান অতটুকু কম বেশি করে নেবেন, সমস্যা নেই। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম, এই যে জিরার গুঁড়া। তো দিয়ে এখন আমি ভালো করে আমি এটাকে কষায় নিব, এই যে এখন আমি এটাকে কষায় নিচ্ছি। দেন আমি এতে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তো এই তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি করে রেখেছিলাম, সে টমেটো কিউব করে কেটেছিলাম, সেই টমেটো কিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই তো টমেটো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি খুব ভালো করে এটাকে কষায় নেব। এর মাঝে এখন আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, আমি 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি এই যে হাতে এভাবে ম্যাশ করে আধা ভাঙা করে আমি হাতে চাপ আধা ভাঙা করে দিব, এই যে আধা ভাঙা করে এভাবে করে আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি আবার আরও ভালো করে নেড়েছিলাম, আমি এটাকে কষায় নিচ্ছি। এর ভিতরে আমার এই যে কষানো হয়েছে, এখন আমি বুটগুলো দিয়ে দিব। তো এই তো আমি বুটগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েছে আমি এটাকে খুব ভালো করে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত পানি যতক্ষণ পর্যন্ত না শুকাবে এবং কি তেল উপরে না ওঠা পর্যন্ত। তো এভাবে করলে অ্যাকচুয়ালি আলুটা খুব আঠালো আঠালো বুটটা থাকে, খেতে অনেক মজা হয়। তো আমি এভাবে করে রান্না করি। আর আপনারা চাইলে কিউব করে আলু কিউব করে কেটেও দিতে পারেন বা আর একটু আলু ম্যাশ করেও দিতে পারেন। তো এভাবে করলে অ্যাকচুয়ালি ভালো লাগে, মুড়ি এটা দিয়ে মুড়ি মাখা খেলে অনেক মজা হয়। তো আমি এভাবেই করি, আমার মতো কে রান্না করেন অবশ্যই এই রেসিপিকে আপনারা কেউ ফলো করে থাকলে অবশ্যই আমাকে বলবেন যে এভাবে কারা রান্না করেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, এই তো আমার তেলগুলো উপরে উঠে আসছে, এর পরে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। দেখতে পাচ্ছেন আমার এই যে পানিগুলো শুকিয়ে এখন তেল উপরে উঠে গেছে, তো এই পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা অ্যাড করব। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন কত সহজ এবং কত ইজি ওয়েতে আমি আপনাদের শেয়ার করেছি। আপনারা সামনে রমজান আসছে, প্রবাসী ভাইয়েরা আছেন বা
ব্যাচেলর ভাইরা আছেন বা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের জন্য আমি আমার আজকের এই রান্না। আর যারা তো রান্না জানেন তো জানেন, তো আমি যদি আমার রেসিপিটা যদি বিন্দু পরিমাণ আপনাদের কারো মনে ধুলা দিয়ে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তো আমি একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাচ্ছি, এই যে বুট ভাজা। আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।